أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা শুনছেন প্রফেটিক মেডিসিন এবং কাউন্সিলিং এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক তথ্য আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব যারা সিজার করে সন্তান লাভ করেছেন তাদের জন্য কিছু জরুরি তথ্য প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম দেওয়ার পরিবর্তে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সিজারের সাহায্য নিতে দেখা যায় কিন্তু সিজারের পর কি হয় তার ব্যাপারে অনেকেই স্পষ্ট ধারণা নেই জেনে নিন সিজার করানোর ব্যাপারে দরকারি কিছু তথ্য সিজার করে সন্তান জন্ম দিলে চার দিনের মতো হাসপাতালে থাকতে হতে পারে এ ব্যাপারে জানিয়েছেন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আয়েশা নূর মিনি তিনি জানান অনেক মাই জানেন না যে সিজার করানোর পরেও যৌনাঙ্গ থেকে রক্তপাত হয় তবে এই রক্তপাতের পরিমাণ খুব সীমিত খুব বেশি রক্তপাত অতিরিক্ত দুর্গন্ধ এবং গাঢ় রঙের রক্ত যাচ্ছে কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ সিজার করানোর পর মাকে ভিটামিন এ খাওয়ানো হয় তা খাওয়ানো হচ্ছে কিনা এ ব্যাপারে মা এবং তার পরিবারকে সতর্ক থাকতে হবে সিজার করানোর পরে আরেকটি সমস্যা মেয়েদের ভুগতে দেখা যায় তা হলো পরের দিন পা ফুলে যাওয়া এক্ষেত্রে ঘুমানোর সময় পা বা শুয়ে থাকার সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা একটু উঁচু করে রাখতে হবে তাহলে পা ফোলা কমে যাবে সিজার করানোর পর অনেক মাই সন্তানকে বুকে দুধ খাওয়ান না সিজার করানোর পর তিন দিনের মাঝে বুকের দুধ না খাওয়ালে এ সময় স্তনে চাকা চাকা ভাব অনুভূত হতে পারে এবং ব্যথা হতে পারে সমস্যার সমাধানে তোয়ালে গরম করে সেকে সেটা দিয়ে সেক দেওয়া যেতে পারে এছাড়াও দুধ বাচ্চাকে না দিলেও বের করে ফেলে দিতে হতে পারে আরেকটি ব্যাপার যা অনেক মাই জানেন না তা হলো বুকের দুধ ফিডারে রেখে খাওয়ানো মায়ের দুধ ফিডারে করে ফ্রিজে রেখে দিলে তা বাচ্চাকে দেওয়া যাবে 12 ঘন্টা পর্যন্ত ঠান্ডা দুধ তো অবশ্যই বাচ্চাকে দেওয়া যাবে না কিন্তু এটা চুলায় ফুটিয়ে বা ওভেনে গরম করেও দেওয়া যাবে না গরম পানিতে ফিডার রেখে ওই দুধ গরম করে নিতে হবে এছাড়াও সিজার করার পর আরও বেশ কিছু ব্যাপার জেনে রাখা ভালো ক্যাথেটার সিজার করানোর পর একটি ক্যাথেটার ব্যবহার করা হতে পারে তার শরীরে এটা শুধু প্রথম দিনেই রাখা হয় পরের দিন খুলে ফেলা হয় সেলাইয়ের দাগ নিয়ে কিছু কথা সেলাইয়ের দাগ থেকে যায় অনেক দিন অনেক বছর পর্যন্ত তবে সময়ের সাথে সাথে সেটা অনেকটা হালকা হয়ে যাবে এবং আগের মতো উঁচুও থাকবে না অপারেশনের পর ওই কাটা দাগ শুকাতে দিতে হবে কমপক্ষে 6 সপ্তাহ পুরো শুকিয়ে গেলে তারপরেই কেবল দাগ দূর করার জন্য তেল মালিশ বা দাগ দূর করার ক্রিম লাগানো যেতে পারে অপারেশনের পর টয়লেটের কাজ সারা এটা বেশ বড়সড় একটা অপারেশন সুতরাং অনেকেই এই অপারেশনের পর টয়লেটের কাজ সারতে ভয় পান প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রয়োজন হলে ডাক্তার কিছু ওষুধ দেবেন যা সহজে টয়লেট সারতে সাহায্য করবে হাঁটা চলা সিজারের পর রক্ত জমাট বাঁধার ভয় যেন না থাকে তার জন্য পরের দিন হালকা হাঁটা চলা করাটা ভালো শরীরে কাঁপুনি শরীর থেকে অ্যানেস্থেসিয়ার প্রভাব কেটে যাওয়ার পর অনেকের কাঁপুনি দেখা যায় শরীরের নিম্নাংশে বিশেষ করে পায়ে অসারতা অনুভব হতে পারে কয়েক ঘন্টার মাঝেই এই অনুভূতি কেটে যাওয়ার কথা রক্তপাত প্রাকৃতিকভাবে সন্তান জন্ম না দিলেও রক্তপাত হবে একে বলা হয় পোস্টপার্টাম ব্লিডিং এটা খুব বেশি হলে 6 সপ্তাহ স্থায়ী হতে পারে ভারী কাজ নিষেধ বাচ্চার চাইতে ভারী কিছু আপনি তুলতে পারবেন না প্রথম 2-3 সপ্তাহ 4-6 সপ্তাহ ব্যায়াম বন্ধ আর শারীরিক সম্পর্ক বন্ধ রাখতে হবে প্রথম 6 সপ্তাহ হাঁচি কাশি ব্যথা হতে পারে হাঁচি কাশিতে ব্যথা হতে পারে সার্জারির পর হাঁচি কাশি দিতে গেলে পেটে ব্যথা লাগতে পারে এই সময় পেটের উপর বালিশ চেপে ধরে রাখলে ব্যথা কম হবে অনেকেই এ সময় বেল্ট পরে থাকেন এই বেল্টও ব্যথা কমাতে সহায়ক প্রথম সপ্তাহে এই সমস্যা বেশি হবে পরে কমে যাবে তো বন্ধুরা যারা সিজারের মাধ্যমে সন্তান নিয়েছেন বা নেওয়ার কথা ভাবছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এগুলো মাথায় রাখলে বা এই বিষয়গুলো জানা থাকলে আপনার অনেকটাই সহজ হবে আশা করি আমাদের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলামিন সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন
এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।